হা হামজাহ ইয়া একটা নিয়ম আমি বলে দিতে চাই যখন কোনো টিচার বা প্যারেন্টস কোনো বাচ্চাকে আপনি টিচিং করবেন শিক্ষা দিবেন তখন আমরা কি করি আমরা বাচ্চাদেরকে পুশ করতে শুরু করি এবং এমন অবস্থা হয় যে টিচার যদি একবার বলেন বাচ্চাটা সেজন্য দশবার বলে এটা ঠিক না যারা শিক্ষা শিশু শিক্ষা নিয়ে গবেষণা করেছেন রিসার্চ করেছেন তাদের ফর্মুলা হচ্ছে থার্টি ফাইভ পারসেন্ট শুধু বাচ্চা পড়বে হান্ড্রেডের মধ্যে অনলি থার্টি ফাইভ থার্টি ম্যাক্সিমাম থার্টি ফাইভ আনলেস থার্টি থার্টি পার্সেন্ট স্টুডেন্ট শুড বি রিসাইড অ্যান্ড সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট টিচার উল বিড় স একজন শিক্ষকে পড়ানোর সময় যে লেসনটা দেওয়া হবে এই লেসনের সেভেন্টি পার্সেন্ট যে টাইম এবং পড়ানোর যে উচ্চারণ ভঙ্গি সবগুলা টিচারকে বলতে হবে তো এই জন্য আমি অনুরোধ করবো যে আমরা টিচার এবং প্যারেন্টস যারা আছি আমাদের উচ্চারণটা যেন তার হৃদয়ঙ্গম হয়ে যায় তার ব্রেইনের মধ্যে হার্টের মধ্যে সে প্রতিচ্ছবি হয়ে ওঠে পুশ করব না বেশি যে সে বেশি করে পড়ুক আমি বেশি করে পড়বো যাতে তার মনের আয়নার মধ্যে এই লেখাটা এবং পড়াটা তার মনের মধ্যে বসে যায় তো ইনশাআল্লাহ আমরা একটা ব্রেকে যাচ্ছি ব্রেকের পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো সালামু আলাইকুম রহমতুল্লা ও বারাকাত